اللہ 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 تیرا شکر ہے مولا تیرا شکر ہے. السلام علیکم সম্মানিত দেশবাসী, আপনারা জানেন এই দক্ষিণ সুরমা উপজেলার শিলাম ইউনিয়নের কলাবাগান লতিফিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসা হিসেবে 2015 সাল থেকে শুরু হয়েছিল, এবারে 2022 সাল চলতেছে, 2023 সাল থেকে ইনশাআল্লাহ আমরা এই মাদ্রাসা দাখিল পর্যায়ে উন্নীত করব. এই দোতলা ভবনের কাজ চলতেছে, আমাদের এলাকাবাসী এবং প্রবাসীদের সাহায্যে আমরা এ পর্যন্ত আগে আছি. আমি অনুরোধ করব, যারা প্রবাসে আছেন, যারা দেশে আছেন, আপনারা যেভাবে সাহায্যের হাত প্রসারিত করেছেন আরও প্রসারিত করবেন. দাখিল স্তরের জন্য কক্ষের প্রয়োজন, এই কক্ষগুলো যেন আমরা তৈরি করতে পারি, কারণ ছাদ হচ্ছে 2670 বর্গ ফুট প্রায়, এই ছাদটি সম্পন্ন করতে প্রায় 15 লক্ষ টাকার প্রয়োজন. যদি এরকম কোনো দাতা থাকেন তাহলে এই ছাদটি যদি আমাদের করে দেন তাহলে আমরা ওনার নামে আমরা এখানে 2টি কক্ষ তাদের নামে আমরা বরাদ্দ করে দেবো ইনশাল্লাহ, তারা আজীবন দাতা হিসেবে তারা থাকবেন. আর যদি কেউ একটি কক্ষ দিতে চান তাহলে একটি কক্ষ করতে প্রায় 6.5 লক্ষ থেকে 7 লক্ষ টাকার প্রয়োজন লাগে. আমি অনুরোধ করব যে একটি কক্ষ আপনি দান করতে পারেন, আজীবন দাতা হিসেবে আপনি প্রতিষ্ঠানের দাতা হিসেবে থাকবেন. 6 টন রড লেগে যায়, KSRM এর রড, আমরা গ্রেডের রড লাগাচ্ছি, আপনারা চাইলে 1 টন 1 টন রড করে দিতে পারেন, এরকম কোনো দাতা বা ইচ্ছাকলে দিতে পারেন. আমাদের এই যে 3-4 বোল্ডার ভাঙ্গা যে পাথর, এগুলো আমরা প্রায় 1200 ফুট পাথর লাগে, আমাদের এখানে প্রায় 200 ফুট স্টকে আছে. আপনারা চাইলে 1000 ফুট পাথর যদি দেন তাহলে ইনশাআল্লাহ আমাদের এই ছাদের কাজটি আমরা কমপ্লিট করতে পারব. 220 থেকে 250 ফুট সিমেন্টের প্রয়োজন, আপনারা চাইলে সিমেন্ট দিয়েও আমাদেরকে সহযোগিতা করতে পারেন. এছাড়া আমাদের এখানে দরজা জানালা প্রায় 12টি জানালা, 4টি দরজা, প্রতিটি জানালা বা দরজা 10,000 টাকা করে আসে, চাইলে আপনারা 1-1টা জানালা বা 1-1টা দরজা করে দিতে পারেন. আমাদের কে সরাসরি অথবা আমাদের এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেটা আমাদের মাদ্রাসার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যৌথ অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টেও আপনারা টাকা দিতে পারেন, অথবা কোনো পিন নম্বরে আপনারা আমাদেরকে টাকা পাঠাতে পারেন, আমরা আপনার এই টাকাটি আমরা ইনশাল্লাহ গ্রহণ করব, আপনার জন্য দোয়া করব. কলাবাগান লতিফিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার প্রত্যেক ধর্মপ্রাণ দানশীল ব্যক্তিবর্গকে অনুরোধ জানাবো এবং প্রবাসী ভাইদেরকে, আপনাদের এই অনুদান এবং সহযোগিতার কারণে আজকে আমাদের কলাবাগান লতিফিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসা যে উন্নয়ন দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে, আশা করি আমরা 2023 সালের জানুয়ারির 1 তারিখ থেকে এখানে দাখিল পর্যন্ত ক্লাস চালু করতে পারব. আপনাদের এই অনুদান এবং সহযোগিতার জন্য আমরা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং ছাত্র শিক্ষক সবাই আপনাদের জন্য দোয়া করি, আপনাদের সহযোগিতার হাত প্রসারিত করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন. ইতিমধ্যেই আমাদের এটা রেজুলেশন হয়ে গেছে, কলাবাগান লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা, ইনশাআল্লাহ আমরা 2023 সালে জানুয়ারির 1 তারিখ থেকে এখানে ক্লাস শুরু করব. আপনাদের সবার, এলাকাবাসী এবং প্রবাসী সকলের কাছে দোয়া প্রার্থী.